আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেখবারই রান্নাঘর আজকে আপনাদের মাঝে তৈরি করতে যাচ্ছি বাবু সন্দেশ খুবই জনপ্রিয় একটি সন্দেশ তাই ভাবলাম আমিও ট্রাই করে দেখি কেমন হয় তো তৈরি করার পর আমার কাছেও খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো মূল রেসিপিতে যাব তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারেন তো চলুন সরাসরি চলে যাচ্ছি শেখবারই রান্নাঘরে তো সন্দেশ তৈরি করার জন্য আমাদের ছানার প্রয়োজন তাই এখানে আমি এক কেজি লিকুইড দুধ নিয়েছি আর ভালো করে জাল করে নিচ্ছি তো দেখুন দুধে বলক চলে এসেছে এবারে আর দু মিনিটের মতো জাল করে নিব যাতে করে দুধটা একটু ঘন হয়ে আসে তো দুধটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এইখানে দুধটাকে ছানা কাটানোর জন্য লেবুর রস ব্যবহার করছি এইখানে প্রায় হাফটার মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এইখানে চাইলে এই ছানা কাটানোর জন্য ভিনেগারও ব্যবহার করতে পারেন লেবুর রস দেওয়া হয়ে গেছে এবারে আলতোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এখন দুই মিনিটের মতো জাল করলেই ছানাটা কেটে যাবে তো দেখুন আস্তে আস্তে ছানাটা কেটে দিচ্ছে এবারে দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই পর্যায়ে সম্পূর্ণ ছানাটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা নরম কাপড়ে এই ছানাটাকে ছেঁকে নিব আর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব যাতে করে লেবুর ফ্লেভারটা চলে যায় আর তারপর একটু উপরে ঝুলিয়ে রেখে দেব এক ঘন্টার মতো তো ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন ছানাটা একদমই ভাবে হয়ে গেছে এখন ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ডলে ডলে ছানাটাকে ম্যাশ করছি একটু সময় নিয়েই ম্যাশ করতে হবে ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তো দেখুন আবারও ভালো করে মেশ করে নিচ্ছি যাতে করে চিনিটা ভালোভাবে মিশে যায় তো দেখুন মেশ করা হয়ে গেছে এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে মেশ করে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি আর ভালো করে চেড়ে ছানাটাকে ভেজে নিচ্ছি দেখুন ছানাটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে ছানাটা হয়ে গেছে এখন আবারও সেই একই প্লেটেই তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর ছানাটাকে ঠান্ডা হয়ে এলে আবারও ভালো করে ম্যাশ করছি তো দেখুন ম্যাশ করার এই পর্যায়ে ছানাটা আবারও নরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেব চার পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ আর আবারও ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে উচ্ছের মতো শেপ দিয়ে দেব। তার জন্য ছানাটাকে দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ সাদা কালারই রাখব আর যেই অংশতে একটু বেশি ছানা আছে ওইটাতে সবুজ কালার অ্যাড করে নেব তো অর্ধেকটাতে আমি তিন চার ফুটা ফ্রুট কালার অ্যাড করে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি যেটা দেখাতে ভুলে গেছি এখন এখানে পাঁচটা সন্দেশ তৈরি করব তাই পাঁচ টুকরো করে ভাগ করে নিলাম আর সন্দেশ তৈরি করার আগে হাতে অল্প ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে হাতে লেগে না আসে তো সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই সাদা আর সবুজ দুই জায়গা থেকেই দুই টুকরো সন্দেশ হাতে নিয়ে নিলাম আর হাতের সাহায্যে লম্বা করে উচ্ছের শেপ দিয়ে দিচ্ছি এখন কাটা চামচ আর হাতের সাহায্যে উচ্ছের কাটা পাপটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো উচ্ছে সেপ দিয়ে দিবেন তো দেখুন তৈরি হয়ে গেল বাবু সন্দেশ এইভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গেছে কত সহজেই তৈরি হয়ে গেছে বাবু সন্দেশ একদমই সহজ রেসিপিটি তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো রান্নার রেসিপিতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ